এবার মদ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছিল। বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে টিআরএস এর নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তার মেয়ে কবিতা যিনি সাংসদও ছিলেন, তিনিও অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছে। তো স্বাভাবিকভাবে এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটালার বা মদ দুর্নীতি, দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে, তাতে তো বোঝাই যাচ্ছিল আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে। তার আগে বিহারের দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া সাহেব, তিনি গেছেন জেলে। তো এরা যে লুটে পুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাজ, মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং কেজরিওয়ালের পলিটিক্সের স্টাইল এবং মমতা ব্যানার্জির পলিটিক্সের স্টাইল হচ্ছে একই রকমের। স্বাভাবিকভাবে দিল্লি পুলিশ এখানে ব্যবস্থা নিচ্ছে, কারণ তারা তো অভ্যস্ত হয়ে গেছে দেখে টিভিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পলিটিক্স করেন। তো কেজরিওয়ালের লোকজন হয়তো ইডি অফিসের সামনে গিয়ে ধর্নায় বসতে পারে, সেই জন্য দিল্লি পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে।